কলেজের প্রবাসক হয়েও জগতের রানী প্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন পেশায় কলেজের প্রবাসক কিন্তু ছাড়তে পারেনি আর ধান্দার পথ আইনি সহায়তা প্রদানের কথা বলে একের পর এক প্রতারণা করে নিরীহ ও সহজ সরল মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয় যেন তার নেশা শঙ্কুরা সরকার লিলি সিলেটে বিশ্বনাথ ডিগ্রি কলেজের ম্যানেজমেন্ট বিষয়ের প্রবাসক তিনি তার পেশা মহান শিক্ষকতা হলেও তিনি ছাড়তে পারেননি ধান্দা ও অসৎপথ প্রতারণার অভিযোগে এর আগেও জেল কেটেছেন লিলি তবু ফিরে আসেনি সৎপথে বিবাহিত জীবনে দুই সন্তানের জন্য নি লিলি তবে স্বামীর সঙ্গে বনিবনা নেই দুই সন্তানকে নিয়ে থাকেন সিলেট শহরতলী টিলার এনআর টাওয়ারে সেখান থেকেই লিলি বিস্তার করে চলেছেন তার প্রতারণা ধান্দার চাল তবে আর একবার ধরা খেতে হয়েছে সিলেটের আদালত পাড়ায় এক গৃহকর্মীর কাছ থেকে তার ছেলেকে জামিন পাইয়ে দেওয়ার কথা বলে হাতিয়ে নিয়েছেন প্রায় অর্ধ লাখ টাকা লিলি ছিলেন ট্যাক্সবারের সদস্য বা কর পেশাজীবী কিন্তু নানা অপরাধে ট্যাক্সবারের সদস্যের পদ থেকে লিলিকে দুই সালে বহিষ্কার করা হয় তারপরও তিনি নিজেকে আয়কর আইনজীবী পরিচয় দিয়ে মানুষকে আইনি সহায়তা দেওয়ার নামে হাতিয়ে নিতে থাকেন টাকা পয়সা ঠিক এভাবে এক মাস আগে সিলেটের মিরাবাজারের গৃহকর্মী শিল্পী বেগমের ছেলে পুলিশের হাতে গ্রেফতার হওয়া প্রাইভেট কার চালক মিরাজকে জামিন পাইয়ে দেওয়ার কথা বলে চুক্তি মোতাবেক ধাপে ধাপে পঁয়তাল্লিশ হাজার টাকা নেন কিন্তু লিলি মামলার শুনানির তারিখগুলো নানা টালবাহানায় পার করতে থাকেন বুধবার ছিল শিল্পী বেগমের ছেলের মামলার আরেকটি শুনানির তারিখ বুধবার তার ছেলেকে জামিন পাইয়ে দেওয়ার কথা চূড়ান্ত করেন প্রতারক লিলি কিন্তু বুধবার ছেলের জামিন না হওয়ায় সিলেট বার হল নম দুইয়ের সামনে লিলির কাছে পঁয়তাল্লিশ হাজার টাকা ফেরত চান শিল্পী বেগম এতে লিলি ক্ষিপ্ত হয়ে শিল্পী বেগমকে মারধর শুরু করেন এ সময় ঘটনাস্থলে আইনজীবী ও লোকজন জড়ু হলে শিল্পী বেগম বিস্তারিত ঘটনা খুলে বলেন তখন আইনজীবী ও জনতা প্রতারক লিলিকে আটক করেন আটকের পর লিলি উত্তেজিত হয়ে নিজেকে এক হাজারে আয়কর আইনজীবী সাংবাদিক মানবাধিকার কর্মী ও বিশ্বনাথ কলেজে প্রবাসক হিসেবে পরিচয় দেন এ সময় তার গলা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস মানবাধিকার সংস্থার একটি পরিচয়পত্র ঝুলতে দেখা যায় এটি সবাইকে দেখে লিলি নিজেকে ওই সংস্থা সম্পাদিত পত্রিকার ক্রাইম রিপোর্টার পরিচয় দেন এছাড়াও তিনি বেসামাল হয়ে এ সময় বলেন বাস দিব আমি ক্রাইম রিপোর্টার সব সাংবাদিকদের বাস দিব একটা নয় নয়টা ছয়টা বাস দিব পরে তাকে পুলিশের ভয় দেখালে কান্না জড়িত কণ্ঠে নিজের ভুল স্বীকার করেন এবং ওই ভুক্তভোগী গৃহকর্মীর টাকা ফিরিয়ে দেওয়ার শর্তে পঁচিশ হাজার টাকার একটি চেক দিয়ে মুক্তি পান সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বলেন লিলি কোনো আইনজীবী না তিনি আগে ছিলেন একজন আয়কর পেশাজীবী দুই সাল থেকে তাকে ট্যাক্সবারের সদস্য পদ বহিষ্কার করা হয় পরে দুই হাজার সালে তিনি একটি প্রতারণা দেয় কারাবাসও করেছেন এছাড়াও তিনি আরও একাধিকবার এভাবে প্রতারণা করতে গিয়ে জনতার হাতে ধরা খেয়েছেন কিন্তু লিলি সুদ্রাননি তবে নিজের উপর অর্পিত সকল অভিযোগ মিথ্যা দাবি করলেন শঙ্করানী সরকার লিলি তিনি বুধবার সন্ধ্যায় বলেন আমি আয়কর আইনজীবী ছিলাম আমার প্রতিপক্ষ একটি গ্রুপ ষড়যন্ত্র করে আমাকে হারিয়ে বহিষ্কার করেছে আমি একজন কলেজের শিক্ষিকা সাংবাদিকতাও করি মানবাধিকার কর্মীও শিল্পী বেগমের কাছ থেকে তার ছেলের জামিন পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে তিনি বলেন তবে আমি পঁয়তাল্লিশ হাজার টাকা নেই নি পঁচিশ হাজার টাকা নিয়েছি পঁয়তাল্লিশ হাজার টাকা নেওয়ার কথা মিথ্যা তবে এই পঁচিশ হাজার টাকা মামলার পেছনে খরচ হয়ে গেছে আমি পরিমল বাবু নামের এক আইনজীবীকে শিল্পী বেগমের ছেলের মামলায় নির্ধারিত করেছি ছেলের জামিন হলে আমাকে আরও বিশ হাজার টাকা দেওয়ার কথা এরই মধ্যে আজ তারা আমার সঙ্গে দুর্ব্যবহার করেছে এবং আমাকে চিটার বাটপার বলেছে তবে শিল্পী বেগমের স্বামী পারবেজ মিয়া বলেন আমরা পঁয়তাল্লিশ হাজার টাকায় দিয়েছি তবে সব টাকা শঙ্কুরানীর হাতে দেয়নি কিছু টাকা দুলাল নামের যে ব্যক্তি লিলির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন তার হাতেও দিয়েছি এদিকে শঙ্কুরানি সরকার লিলি বিশ্বনাথ ডিগ্রি কলেজে প্রবাসক বিষয়টি সততা নিশ্চিত করে ওই কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাপশী চক্রবর্তী বলেন শঙ্কুরানি এই কলেজের ম্যানেজমেন্ট বিশ্বের প্রবাসক তবে তার ব্যক্তিগত কার্যক্রম বা এসব অভিযোগের বিষয়ে কিছু জানি না